বিশ্বকাপ জিতেই মহাবিপদে টিম ইন্ডিয়া দেশে ফেরা হল না নির্ধারিত সময়ে হারিকেন বেরিলের কারণে বার্বাডোজে আটকা পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দল টিম ইন্ডিয়া সোমবার বার্বাডোজ থেকে নিউ ইয়র্ক পৌঁছানোর এবং তারপরে ভারতে উড়ে আসার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা হতে পারেনি হারিকেন বেরিল আজ রাতে বার্বাডোজে প্রভাব দেখাবে যার কারণে সেখানকার বিমানবন্দরও একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অতএব এখন আবহাওয়ার উন্নতি এবং বার্বাডোস বিমানবন্দরে অপারেশন শুরু হওয়ার পরে ভারতীয় দল একটি বিশেষ চার্টার্ড বিমানে সরাসরি দিল্লি ফিরবে বার্বাডোস থেকে বেরিয়ে আসার জন্য টিম ইন্ডিয়াকে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে দল এবং কর্মীরা বার্বাডোস থেকে সরাসরি দিল্লি ফিরবে এই পরিস্থিতিতে তিন জুলাইয়ের মধ্যে ভারতীয় দলের দেশে পৌঁছানোর বিষয়টি আশা করা যেতে পারে সূত্রের খবর বারবারোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এখন এখানে কারফিবের মতো পরিস্থিতি এবং কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না ঝড় বেরিল আগামী ছয় ঘন্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে বেরিলকে ক্যাটাগরি চার দ্বিতীয় সবচেয়ে মারাত্মক ঝড়ে আপগ্রেড করা হয়েছে টিম ইন্ডিয়া হোটেলের ভেতরে থাকবে আগামী চব্বিশ ঘন্টায় কি ঘটতে যাচ্ছে কেউ জানে না ভ্রমণ পরিকল্পনা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে উল্লেখ্য ভারতীয় দলকে দেশে ফেরানোর জন্য বিসিসিআই সচিব জয়সার তত্ত্বাবধানে সবকিছু পরিচালিত হচ্ছে বোর্ড এখন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চার্টার্ড বিমান ভাড়া করার কথা চিন্তা করছে সাপোর্ট স্টাফ কর্মকর্তা পরিবারের সদস্য সহ সত্তর জনের বহরের জন্য এয়ারক্রাফট দরকার ভারতের তবে এত বড় এয়ারক্রাফট ক্যারিবীয় দ্বীপগুলোতে সাধারণত পাওয়া যায় না যে কারণে যুক্তরাষ্ট্র থেকে এ ধরনের এয়ারক্রাফ্ট নেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুম রোহিত শর্মার মেসি ও জকোভিসকে কীভাবে মনে করালেন ভারতের প্রথম এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে দেশের দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়েছেন রোহিত শর্মা দু সালে জিতেছিলেন সাধারণ ক্রিকেটার হিসেবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করলেন অধিনায়ক হিসেবে বৃত্ত সম্পূর্ণ হওয়ায় টি টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন ফলে এখন থেকে টি টোয়েন্টি আন্তর্জাতিকে রোহিত প্রাক্তন খেলবেন টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে ভারত অধিনায়ক ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করেছেন দেখা যাচ্ছে সকালে ঘুম ভাঙার সময়ও হোটেলের বিছানার পাশেই রাখা বহু প্রতীক্ষিত টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি লিওনেল মেসি যেমন বিশ্বকাপ হাতে নিয়েছিলেন ঠিক সেই কায়দাতেই রোহিত গ্রহণ করেন টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ ফাইনালের পর মেসিকেও দেখা গিয়েছিল ট্রফি নিয়ে ঘুমাতে রোহিতও এক্ষেত্রে মেসির পথে হাঁটলেন রাতে ঘুমোতে গেলেন বিশ্বকাপের ট্রফি নিয়ে যা জয়ের প্রক্রিয়া অন্তত তিন চার বছর ধরে চলেছে বলে দাবি করেছেন রোহিতি ফলে এই কাপ জয় পরম তৃপ্তির টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের জয় সুনিশ্চিত হতেই মাঠে শুয়ে পড়ে হাত দিয়ে আঘাত করছিলেন ট্রফি জয়ের সীমারেখা অতিক্রমের আনন্দেই মাঠকে চুমু খেয়েছিলেন রোহিতের চোখে দেখা গিয়েছিল আনন্দাশ্র এরপরই তিনি চলে যান পিচের দিকে যা নজর এড়ায়নি ক্যামেরা পারসনের